ভোটের সময় নেতানেত্রীরা যান ঘাটালে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যান চালু করার প্রতিশ্রুতিও দেন, কিন্তু ভোট মিটে গেলে সেটা প্রতিশ্রুতিই থেকে যায়। এবারেও সেই একই অবস্থা। জল ঢুকে গিয়েছে ঘাটাল মহকুমার প্রায় সবকটি বাড়িতে। কাঁচা বাড়ি যাদের, তারা ত্রাণ শিবিরে জায়গা পেয়েছেন, কিন্তু সেখানে মধ্যবিত্তদের কোনো জায়গা নেই বলেই অভিযোগ। আজকে আমরা দীর কাছে অনেক কিছু জানানোর ইচ্ছা ছিল, বাট আমাদের নামতেই দিল না। হ্যাঁ, আমরা যে কিছু বলবো সেটার কোনো সুযোগ দিল না কেউ। হ্যাঁ, একদমই না, একদমই সুযোগ পাইনি। ইভেন আমাদের কিছু কিছু হয়তো মানে আমাদেরও অনেক কষ্ট আছে, বাট আমরা মিডিল ক্লাস বলে আমাদের সেরকম কষ্ট, এই যে যা ত্রাণ পায় যাই পায়, একদমই যারা লোয়ার ক্লাস তারাই পায়, বাট আমাদেরও অনেক সমস্যা আছে। আমাদের কেউ দেখেও না, কেউ পুছেও না। আমাদের অভিযোগ প্রায় শোনা হয় না বললেই চলে, কারণ দিলীপ ঘোষ এসেছিলেন, দিলীপ ঘোষও বলেছেন যে পার্লামেন্টে এই ইস্যুটাকে তোলা হচ্ছে না, আর এনারা বলছেন যে পার্লামেন্টে তোলা হচ্ছে। তো সেখান থেকে কী হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। যখন ভোট আসে তখন সবাই দুয়ারে সরকার করতে করতে চলে আসে, কিন্তু এখন যখন ভোট চলে গেছে তখন কিন্তু নেতা মন্ত্রীদের পাত্তা নেই আমাদের এখানে না, আমরা কোনো আজ অবধি ত্রাণ পাইনি। ঘাটালের বাসিন্দা ধীমান মণ্ডল, জ্ঞান তো তারা বন্যা দেখে আসছেন। তিনি জানান, যাদের পাকা বাড়ি তারা বেঁচে যাচ্ছেন, বাকি গরিব মানুষরা সর্বস্ব হারাচ্ছেন। ভোটের সময় বলছে মাস্টার প্ল্যান করে দেবো, কিন্তু ওই প্রতিশ্রুতি দিয়েই যায় যে যতবারই ভোট আসছে ততবারই প্রতিশ্রুতি দিচ্ছে যে মাস্টার প্ল্যান হবে যেই নেতাই আসুক। কিন্তু আমি জন্মানা থেকে, আমার 48 বছর বয়স হয়ে গেল, আমি বন্যাই দেখে যাচ্ছি, জন্মানা থেকেই বন্যা দেখে যাচ্ছি। সাংসদ দেব কতটা করে কী জানি জানি না, এই বন্যা নিয়ে কিছু সুরা দেখতে পাইনি। বন্যা নিয়ে যে কিছু করেছে কী আছে আমরাও শুনে আসছি, এই বন্যা হবে নি, এই চন্দেশ্বর খাল কাটাবে, অমুক কাটাবে, তমুক কাটাবে, কী কাটাই যে আমরা তো বলতে পারছি না। এবার শিলাবতী নদীর বাঁধ ভেঙে ভেসে গিয়েছে ঘাটাল শহর। গত 10ই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল পরিদর্শনে গিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের অভিযোগ জানানোর সুযোগ পাননি দুর্গতরা। প্রশাসনের তরফে বিনামূল্যে বোট চালানো হচ্ছে, সেই বোটে করেই দোকান বাজার এবং কাজে যেতে হচ্ছে ঘাটালবাসীকে। ইটিভি ভারত, পশ্চিম মেদিনীপুর।